আমি খুব ভালো নেই কেন জানো এক মগা আমার কাছ থেকে ফোন নাম্বার নিল আর ফোন করলো না ওরে ফোনটা না করে শান্ত কাছায় দুটো কথা বল বুকের ব্যথা বাড়ুক মায়া বাড়ুক তাও করলি না না দেরি করে লাভ নেই ব্যবসাটা শুরু করি এই জামাই আমার এই জামাই আমার কালো হাজার ফুলে আলো আরে আই 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 দিন দিন না বাবা আর দেরি করব না তাহলে একটু মেকআপটা করে নি ব্যবসা শুরু করতে হবে না না সারাদিন খেটে কত টাকা কামাবি যদি টেনে কালেকশন করে যাই ডেলি 500 থেকে 1000 টাকা ইনকাম আছে আজকে দেরি করব না জামাইষষ্ঠী বাজার কালেকশন করব চলেই যাব এই তুই কোথাকার কে রে এই বগিতে উঠেছিস তোকে তো আমি কোনোদিন এইসব বগিতে দেখিনি ওরে আমার নাম জানিস তো কেন আমার নাম চ্যামেলি রে চ্যামেলি 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 তোর চ্যামেলি তোর কাছে রাখ বুঝেছিস আমাকে নামখানা থেকে শিয়াল দবি সবাই এক নামে চিনি পাইল পাইল আমি বলছি ওই বগিতে কে তুই নেমে তুই নেমে যা আমি বলছি নেমে যা না না তুই আমি না দেব না পুরো সর্বনাশ করে দিল রে অনেক ফেট করে দেবো জানে না তুই আমার ব্যবসাটা ঘেটে দিলি অবশ্যই তোর আমি দেখে নেব আচ্ছা ঠিক আছে তোর আমি দেখে নেব আরে যা রে যা তোর মতো কতই চ্যামেলির কাছে এলো আর গেল সব গলে সকালবেলা তুই রানিং ব্যবসা করবো তা নয় মুডটা পুরো নষ্ট করে দিল না দেরি করে লাভ নেই আবার নতুন করে শুরু করি এই দয়াল আমারে খিচুড়ি সাজালো কিছু টাকা ধারে কিছু টাকা এই দয়াল আমারে খিচুড়ি সাজালো কিছু টাকা ধারে কিছু টাকা নজর খারাপ কেন রে অন্য দিকে তাকাতে পারিস না সব সময় আমার দিকে তাকাচ্ছিস আমার কি লজ্জা পায় না নাকি তোদের চোখে পোকা পড়ুক তোদের চোখ নষ্ট হয়ে যা তোরা হাসপাতালে যা কোন মগা আবার ফোন করেছে এতদিন পরে মনে পড়ছে কেন একটু আগে করে গেল না হ্যালো হ্যালো ও দাদা এ তো বউ ফোন করেছে এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলুম হ্যালো এই তুমি কোথায় এই তো আমি অফিসে কেন কি হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে এসো কেন মা ফোন করেছিল আমাদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে তাহলে বাবা মা আমাদের বিয়েটা মেনে নিয়েছে হ্যাঁ গো ঠিক আছে তুমি ওদিক থেকে চলে যাও আমি এদিক থেকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো যাও তুমি চলে যাও আমি এখনি বেরিয়ে পড়ছি এখনি ধরা পড়ে যাচ্ছিলাম দাদা গরম করা রুটির মতো মনে আমার শেকে দিত না ষষ্ঠীর বাজার যদি 2-10 টাকা ইনকাম হয় শ্বশুর বাড়িতে ভালো ভালো মিষ্টি কিনে এনে যাব দেরি করব না ব্যবসা করতে করতে চলে যাই এই দয়াল আমারে হিজড়ে সাজালো কিছু টাকা ধার কিছু টাকা আলো কিছু লাগলে কে আমার ভালো হবে না তো তার কিছু লাগলে কে আমার ভালো হবে না তো তার কে বোঝে এমন ঝাঁঝালো রাজি করিয়েছি আজকে জামাই ষষ্ঠী কতদিনের গন্ডগোল আজকে আমাদের মিটবে ও মা ভালো আছো মা আমার তুই ভালো আছিস থাক 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 মা থাক ও মা তোর দেখার জন্য আমার মনটা শুধু হু 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 করে উঠতে জানিস মা তোমার ফোন পে হ্যাঁ আমি দুদিন ভাত খাইনি মা ও মা সে কি ও মা একদিন তোর বাবার বলি এই দেখো মেয়ে তার আমি না গো এই বলিছি মা ও বাবা ভালো আছো হ্যাঁ গো বাবা তুমি ভালো আছো থাক 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 কি ব্যাপার বলো দিনি দাদা মার পা ধুলে আমি চটচট করতে কে নে তুই নে ওর মার পা ধুলে তুই মা দাই না তোর ভালো হবে তোর বাচ্চা কাচ্চা সুখে থাকবে ও বাবা চলো সস্তি তো কেটে যাচ্ছে বাবা চলো মা চলো আসো বাবা আসো এমেডো হ্যাঁ বলি শোন এতে মিষ্টি আছে যা খার তুই খাবি বাদ বাকি মার বাবার জন্য রেখে দিবি যার সুগার আছে তার দিবি না তুই বেশি খাবি নি কেমন ওজনের মিষ্টি জানো তেমন থাকে টাকা রেখে না রে ও মা জামাই খিদে পেয়েছে তাড়াতাড়ি ফোটা দে জানি রে মা তুই চুপ কর আমার গোনা মিষ্টি কম হলে আমি তোর ধরবো আরো দুমনে আমি মলায়ের খাবো খাইয়ে হসপিটালে ভর্তি করব জামাইর কপালে দিলাম ফোটা এটা ভালো জিনিস জামাই আমার বংশের প
মাথা। এটা কি ধরনের ফোঁটা মা? ও বাবা শাস্তি লেখা আছে। লেখা আছে? হ্যাঁ গো বাবা। তোমার পুরো ভেঙে যাবে গো। ও বাবা থানার সঙ্গে। আজকে জামাই ষষ্ঠীর বাজার, যেন আগুন ধরে গেছে। যে রুই মাছ যে 100 টাকা সেটা বলে 300 টাকা, যে কাঁটার 100 টাকা সেটা বলে 200 টাকা। কিনে নিয়ে আসছি, জামাই এসেছে গান্ডে পিণ্ডে গিলবে বলে। এই ফুলি ফুলি জামাই কইরে জামাই, এই তো জামাই গো আজ পুতুর। ওই শুয়ার বাচ্চার গোড়ালে গালটা হাঁকো ধর তো গোটা কাঁটাল ঢুকি দি। ওই শোন, ও নিদিন খা খেয়ে দি ষষ্ঠী দিনে। এই তো মেরে টাক আমি আলু করে দেবো। শুয়ার বাচ্চা ঠিক গ্যাপ জায়গা ঝাড়তে রে। এই জি কতদিনের পর জামাইটা এসছি, আর জামাইয়ের সঙ্গে তুমি গন্ডগোল করছো কেন? বন্ধু আমি নেব, হে শুয়ার বন্ধু নেব, কোদালান ফুটে দেব, দড়িয়ান শালার আগে বাঁধব। ছেলে তার কোনটা খারাপ, খারাপ মেয়ে তার কোনটা অভাব। সামনে বলছি মুন্ডু নিয়ে ফুটবল খেলবো। তুই বলতি জামাই দোষ নি তো, জামার ব্যাগটা একবার চেক কর তো। ব্যাগ চেক কর। জামার ব্যাগে মিষ্টি আছে, আবার কি চেক করবি? কি আছে? মিষ্টি না, তোমার বাবার পিণ্ডি আছে। ব্যাগে ভালো ভালো মিষ্টি আছে, বড় বড় নেংটা কালো কালো বট ফল হয়েছে। বাবা যখন বলেছে আমি চেক করে দেব। চেক কর, চুপ করে দাঁড়াবে। বেলাকু এটা কি? ওটা শরীরে যখন ঘাম আছে রুমালের কাজ করি। এটা কি? ওটা অফিসে যেতে যেতে বিছিয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নি। অত মিথ্যে কথা বলো না, সহ্য হবে না। শুনে এই তুই খালি আমার দোষ দিচ্ছিস? এটা যদি প্রকৃত তোর বাবা হয়ে থাকে, আমার যদি শ্বশুর হয়ে থাকে, একবার তোর বাবার ব্যাগটা চেক কর। আয় আয় আয়, সরনের মতো চারা তাকে মাইতে দে। কি রে গুরু, জামাই কি বলতেছে রে? কি বলতেছে? ব্যাগটা দেখি না, ব্যাগ দেবনি। ওই শোন, ব্যাগ দেবনি আমি। কেন? দুজনে কবাডি খেলি। আয় আয় কবাডি খেলি। আয় ব্যাগটা দেখি। কবাডি 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 খেলবো, ব্যাগ দেবনি। ব্যাগে না দেখ, এইরকম রাজ দিতে গিয়ে মায়ের বাপের মেরে চলে আসে। আমার জামাই ধরা পড়েছি, এখন শ্বশুরের নে পাক দিতে বল দিচ্ছে। আমার স্বামী সকাল বেলা কাজে যায়, আর বিকাল বেলা ঘরে আসে। ঘরে আসে জামাই কি বলে? কি বলে করো? ইয়ে 36 কাটের ছায়া, কালার হচ্ছে সবুজ। ওমা এটা আবার কি? খালে না পাদায় বড় বড় শোল মাছ ধরার জন্য। ওইগুলো পরে আমি কলকাতা প্যারিস করি। প্যারিস আমি করাচ্ছি। তোদের তিনজনের মুন্ডু আমি নেব, তোমার কাকে আমি ঘুর ধার দেব। যেখান থেকে ঢুকেছি তো জামাই শুধু খালি তাকের দিকে নজর কেন বলতো? তোর মুন্ডু না আমি ফুটবল খেলি। কেন? তুই যে কালে এই পথে নেমেছি, আজ থেকে তুই ছা পরে ঘুরবি। কি পরবে? এই ছা পরবি। কে পরবে? তোর তোর দিদিমা পরবে। পরো, এটা পরো। কেন? কলম দেবাল, এটা পরো। না পরবো না। কেন মেয়ে নষ্কা হয়ে গেছে? এইটা আমি পড়তে পারবো নি। পরো দেখি। দেখ পড়তি সুই দেখে নে। রূপটা কেন মাঝে দেখবো? এই সব পরে কত আমি টেনে কালেকশন করলুম। আচ্ছা সামান্য ছায়া। হায় রে সাদের ছায়া। হ্যাঁ তোর ভাগ্য দেখ কোথায় উঠতি, তুই ব্যালকনি উঠতি তুই। এই বাবা জামাই, কে দুই বাবাটা যখন এক ব্যবসাতে আছি, হ্যাঁ তুমি কি সিল্কের ছায়া পরো না সুতি পরো? কেন বলো তুমি একটু বলো না বাবা। কেন? ওই সুতি ছায়া পরলে জানো বাবা, হ্যাঁ ভালো হাওয়া বাতাস খেলে, একটু পরবে মাঝে মাঝে গরমে আরাম পরে না। রূপটা কেন মাঝে দেখবো? তারপরে প্ল্যাটফর্মে গিয়ে দুজনে দাঁতের মাজন বিক্রি করবো। ও দাদা এবার রূপটা আছে দেখো, ঠিক যেন মুরগি ছো। ছেড়ো না ছেড়ো না, তুমি ছাড়া বালক সুযোগ আর আমার আর
এক্ষুনি তুই আমার ব্যবসা নষ্ট করিস শেষ করিস তোর কান আমি খেয়ে নি তুমি ছিছি তোমার লজ্জা করে না ভগবান তোমাদের হাত দিয়েছি তুমি চোখ দিয়েছি খেটে খাওয়ার জন্য আর আজকে তুমি হাততালি দিয়ে টাকা ইনকাম করছো এই তোমাদের মতো কত ছিলি খাতার ভয়ে হাততালি দিয়ে টাকা ইনকাম করছি তার জন্য আসলে হিজড়া কোনো সম্মান পাই শুনেছি হিজড়ার বাচ্চা না চলি তাদের পরিমাণ বাড়ে আর তোমরা না চলি তাদের পরিমাণ দুদিনে শেষ হয়ে যাবে ভাগ্যিস আমার বলে নেই ওদিক থেকে কেটে গেছে ওই শোনো গো এই এই লাইন আছে ওর নাকি বলেন সত্যি ভগবান তোমাদের দুটো চোখ দিয়েছে দুটো পা দিয়েছে দুটো হাত দিয়েছে খেটে খাওয়ার জন্য কেন আমরা এইসব লাইনে থাকবো তা আপনাদের হাত জোর অনুরোধ করে বলবো যারা এইসব লাইনে আছেন দয়া করে থাকবেন না কারণ আমাদের মতো ভালো মানুষের জন্য যারা প্রকৃত অন্ত তারা ভিক্ষে পাচ্ছে না যারা প্রকৃত খোঁড়া তারা ভিক্ষে পাচ্ছে না যারা প্রকৃত হিজড়া তারা যদি ছেলে মেয়েদের যায় বাড়িতে তাদের মেরে বার করে দেওয়া হচ্ছে তার থেকে আমি কথা দিলাম এই লাইনটা পুরো আমি ছেড়েই দেবো বাবা আর একটা বার বগিতে গেলে ভালো হতো না তোর মুখে পোকা পড়ু তুই হতে আমার ব্যবসা নষ্ট করে দিস আচ্ছা বাবা জামাই বলো মাংসটা আনা বাকি আছে ওইটা আমি নিয়ে আসি দোকানের সামনে রূপ নিয়ে যাবো না কেন বাবা দোকানদার চাপড় নিয়ে রেডি হয়ে আছে কি করবি মুরগির সঙ্গে কুচে ক্যারি ব্যাগে করে তোমার বিক্রি করে দেবে তো জামাই আমার অনেকক্ষণ থেকে তাকে চড় মেরেছে আমি কিচ্ছু বলিনি তো জামার আমি এমন জায়গায় টিপেতে পালাবো মরে যাবে এইবার টিপেতে ছুট মারো ওকে বদ্দি খালি তাই তো তোমার কাছে